আল্লাহর পয়গম্বর একবার যুদ্ধের ময়দানে গেছে, এক সাহাবি মারা গেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, নবী গো, আপনার এক সাহাবি মারা গেছে মদিনায়। রাসূল কয়, মদিনা কই? আমি কই, আমার কি করতে হবে? বলে, জানাজা পড়াইতেইব। রাসূল কয়, আমার কাছ থেকে 100 কিলোমিটার দূরত্ব হলো মদিনা, আমি তার জানাজা কেমনে পড়াই? জিব্রাইল কয়, হুজুর, আপনি জানাজার জন্য রেডি হন, ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, নবীজি জানাজার জন্য প্রস্তুত হইল। হঠাৎ করে নবী তাকায়া দেখে ওই সাহাবীর লাশ নবীর সামনে। সুবহানাল্লাহ, নবী জানাজা শুরু করছে, কিন্তু জানাজা শুরু করল, জানাজা শেষ হওয়ার পরে দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে রে। আকাশটা তো মেঘাচ্ছন্ন হয়ে গেল, ঘটনা কি তা? আমি জানাজা শুরু করার সময় তো এমন অন্ধকার ছিল না, রুদ্র ছিল, কিন্তু এখন মেঘাচ্ছন্ন হয়েছে। আর আকাশটা মেঘাচ্ছন্ন হইয়া অন্ধকার হয়ে গেল, ঘটনা কি বুঝলাম না। ওই সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। এখন নবীজি, আপনার সাহাবীর জানাজার মধ্যে এত ফেরেশতা আসছে, ফেরেশতার কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা এত ফেরেশতা কেন গো? আমার মুআবিয়ার জানাজা এত ফেরেশতা কেন আসলো? কোথার থেকে আসলো? কেন আসলো? আমার মুআবিয়া কি আমল করে? তার এত সম্মান আর মর্যাদা, আর জানাজা পড়ার জন্য অসংখ্য গণিত ফেরেশতা জমিনে আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো জমিনে পড়ে না, আমারই সাহাবি কি এমন আমল ছিল? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আপনার এই সাহাবির আমল হলো কুল হু আল্লাহর আমল। আল্লাহর হাবিব একবার বৈশা রইলেন সাহাবায়ে কেরামদের খেলইয়া। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীর কাছে আসছে, কি যেন বলবে। হঠাৎ করে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কথা বন্ধ করে দিল। আল্লাহর নবী জিগায়, জিব্রাইল কথার মাঝখান দিয়া চুপ হয়ে গেল, ঘটনা কি? বলে, হুজুর, এমন একজন সাহাবী আপনার কাছে আসতেছে, আমি এখন আর কথা বলবো না, ওই সাহাবি চলে যাওয়ার পরে কথা বলবো। কোন সাহাবি? বলে, আপনার সাহাবি আবু যর, আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আসতেছে। নবীজি আশ্চর্য হয়ে গেল, আমার আবু যররে দেখা? জিব্রাইল কথা বন্ধ করে দিল, আমার আবু যরের এত দাম, জিব্রাইল রে, আমার আবু যরকে কি তুমি চিন? জিব্রাইল হুজুরি ডেকে তা কইলেন, আমি জিব্রাইল কেন? আসমানের এমন কোন ফেরেশতা নাই আবু যররে চিনে না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আসমানের এমন কোন ফেরেশতা নাই গো যে ফেরেশতা আবু যররে চিনে না। আমার নবী বলেন, আমার আবু যরের এত দাম, এত দাম, এত দাম, এত দাম, এত ইজ্জত, আর এত সম্মান, জিব্রাইল তো চিনে, আকাশের সমস্ত ফেরেশতারা আছে। জিব্রাইল কয়, নবীগো, আপনার আবু যররে দেখলে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। উনি এত নম্র, এত ভদ্র, উনি এত নম্র, এত ভদ্র একজন সাহাবী আবু যর। এই আবু যর, জিব্রাইল বলেন, উনি যেহেতু আসছে, ওনাকে আগে কথা বলতে দেন, আমি পরে বলব। আল্লাহর নবী জিগা, আবু যর রে, কি এমন আমল করো যে আমলের কারণে আসমানের ফেরেশতারা তোমাকে চিনে, জিব্রাইল তোমাকে সম্মান করে? কি এমন আমল করো? আবু যর বলেন, নবী গো,
আমার কোনো আমল নাই, আমার টুটাপাটা আমল দিয়ে আমি অহংকার দেখাই না, কিন্তু আমি জানি না আমার মালিক আমাকে কোন আমলের দ্বারা এত সম্মান করছে। তো আমি জানি উল্লেখযোগ্য একটা আমল হলো, আমি প্রতিদিন প্রতিনিয়ত সময় পাইলি সূরা ইখলাস পড়ি। মূসা আলাইহিসসালাম একবার জিগায়, আল্লাহ আপনার কি ক্লান্ত লাগে না, আপনার কি একটুকু ক্লান্ত লাগে না, সাত আসমান সাত জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আপনার ইশারায় চলে, সব কিছু পরিচালনা কইরা গো, আপনি মালিকের কি একটু ক্লান্ত লাগে না? এটা কিন্তু সরাসরি বলে নাই, মনে মনে বলুন কি, সরাসরি না মনে মনে, মনে মনে করেন ঘুমায় ঘুমায় ভাবতেছে আল্লাহ তোমার আসমান চালায় আল্লাহর কি একটু ক্লান্ত লাগে না, আল্লাহর কি একটু ঘুমায় ধরে না, এটা মনে মনে ভাবতেছে, মনে মনে কিছু বললে জানে কে, মনে 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 কল্পনায় কল্পনায় ভাবতে ছিল আল্লাহর কি ঘুম নাই তন্দ্রা নাই, কিন্তু আল্লাহ তো মনের কথা যায় না ভালাইছে, সাথে সাথে জিব্রাইল মুসা নবীর সামনে হাজির। জিব্রাইল কয় নবীজি, মুসা পয়গম্বর ঘুমাইয়া 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 আপনি কি ভাবতেছেন আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই? মুসা নবী লাভ মাইরা দাঁড়ায় হয় জিব্রাইল রে, এটা তো আমার মনের কথা, তুই জানলে কেমনে, এটা তো আমি মনে মনে ভাবতেছিলাম, এ জিব্রাইল কেমনে জানলি? জিব্রাইল কয় আপনি মনে মনে ভাবতেছেন আমি জানবো কেমনে, আমি তো গায়েবের খবর জানি না, যিনি জানেন তিনি হলেন আল্লাহ। মুসা নবী কইতে তখন মহাবিপদ, আল্লাহ জানছে মনে মনে ভাবতেছিলাম কোনো বিপদ আসেনি, আসে বলে কি, বলে আপনি দুই হাতে দুইটা গ্লাস লইয়া দাঁড়ায় থাকবেন, এটা আপনার শাস্তি, দুই হাতে দুই গ্লাস, এইভাবে কথা বুঝতেছেন নি, এই হাতে এই হাতে একটা খতখান দাঁড়ায় থাকতে পারবে, এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরপরে জীবনা দিব, দাঁড়ায় থাকবেন লড়াচড়া করতে পারবেন না, গ্লাসের পানি পড়তে পারবে না। মুসা নবী জিগায় কতক্ষণ, জিব্রাইল কয় আমি জানি না, আনলিমিটেড দাঁড়ায় থাকেন। মুসা আলাইহিসসালাম দুই হাতে দুই গ্লাস লইয়া দাঁড়ায় থাকলো, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে থাকতে শরীরের মধ্যে একটা ক্লান্ত চলে আসছে, খুব ক্লান্তি আসছে, মানুষের ক্লান্তি আসলে দেখবেন তখন মানুষের শরীরে ঘুম আসে, কথা কন্যা দি, ক্লান্ত হইলেই ঘুমে ধরে। মুসা নবীর শরীরটা ক্লান্ত, একটা গুম গুম ভাব আসতেছে, কিন্তু দুই হাতে গ্লাস, ই দাঁড়াইয়া গুম আইসা পড়ছে, তন্দ্রা আইসা পড়ছে, এক সেকেন্ডের একটা তন্দ্রা আসছে, দুই গ্লাস হাত থেকে পড়ে গেছে, ঘুমাইছে না একটু তন্দ্রা আসছে, তন্দ্রা আসার সাথে সাথে কি হয়েছে গ্লাস আর হাত রয়েছে। আচ্ছা আপনি যদি এভাবে ঘুমাই থাকেন, মনে করুন দুই এত ক্লাস আর আপনি যদি ঘুমান হাতে কি আপনার জিগাইবো, বলে আপনি তো ঘুমাইছেন আমি কীটা করতাম, জিগাইবো মানে ঘুমাইছেন হাত গেছে গা, ঠিক নেই হাতে আপনার জিগাইতো না, সরাসরি নিচে যাইব গা, তো মুজানবি ঘুমাইছে হাত নিচে গেছে গা, গ্লাস আসেনি, জিব্রাইল হাজির, জিব্রাইল কয় খামটা কি করছেন, কখন গ্লাস ভাঙছে তখন জিগাও খাম কি করছে, আরা দিন দা খেরা করায় তুইলা, একবার তো জিগাইলা না কতক্ষণ দাঁড়াইতাম, কারণ গ্লাসকে আমি ইচ্ছা করে ভাঙছি, তো ভাঙছেন কেমনে, ও ঘুমে ধরছে, ঘুমে ধরছে আমার তন্দ্রা আসছে, তো গ্লাস পড়ে ভেঙে গেছে, কামনি কামটা করলেন কি। মুসা আলাইহিসসালাম বারবার বলল, দেখো আমি ইচ্ছাকৃত ভাঙি নাই, আমার তন্দ্রা আসছে তো গ্লাস পড়ে ভেঙে গেছে। এবার জিব্রাইল জিগায়, মুসা গো কতক্ষণ ঘুমাইছেন, বলে কি এর ঘুমাইতাম, এক সেকেন্ড মনে হয় একটু ঘুমের ভাব আইছে, তার মানে কি ঘুমান নাই না, এ মুসা পয়গম্বর একটা সেকেন্ড তো ঘুমান নাই গো, এক সেকেন্ডের ঘুমের কারণে দুইটা গ্লাস আপনার হাতে থাকলো না, নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল, একটা সেকেন্ড ঘুমের কারণে হাতে গ্লাস রাখতে পারলেন না, আপনার নিয়ন্ত্রণের বাহিরে আপনি বলতেও পারেন না, আর যার হাতে সাত আসমান যার হাতে সাত জমিন
সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা যা দেখি যা দেখি না সব যেই মালিকের হাতে, উনি যদি ঘুমায়া যায় বলো না জমিনের কি হবে, আসমানের কি হবে, থাকবো না কিছু। এ যুবক ভাই, এ মালিক ঘুমায় না, মালিকের ঘুম নাই গো। আল্লাহ বলেন মাল্লা শুন, একটা সেকেন্ডের জন্য আমি মালিক ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। আমি যদি ঘুমায়া যাই গভীর রাত্রে, যদি কোনো বান্দা বান্দির পেটে ব্যথা ধরে, কোনো বান্দা বান্দি যদি গভীর রাত্রে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ওই বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় রে, আমি মালিক যদি তখন ঘুমাই, বলো না আমার বান্দার ডাকের জবাব কে দিবে। আল্লাহ যদি ঘুমাই তো আমরা যদি ডাকতাম, আল্লাহ যদি সব ঘুমো থাকে আমরা ডাক শুনবো কে, হতা হইন না। সাবধান, মালিক বলে আমি ঘুমাই না, সাগরের তল দেশে যদি একটা পিপিলিকা হাঁটে সেটার পায়ের শব্দ আমি আল্লাহ শুনতে পাই। যুবক বাইরা আমার, মালিক বলে আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। বেঈমানরা রাসূলকে প্রশ্ন করে, আগানাবিজি আপনার আল্লাহর ঘুম আসেনি তন্দ্রা আসেনি? আল্লাহ কয় আমার ঘুমও নাই আমার তন্দ্রাও নাই, আমি আল্লাহর কোনো সাথী সঙ্গীও নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, আমি চিরঞ্জীব। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এক দশ পারার সব প্রত্যেকের আমল নামায় লেখা হয়েছে। আবার বরণ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, বিশ পড়া। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ولم يكن له كفوا احد, এক কতমের সব প্রত্যেকের আমল নামা, সুবহানাল্লাহ। লাভ না লস? লাভ। আজকে যারা বসছেন তারাও সাকসেস, অন্তত এক কতম সব লইয়া গেছে, ঠিক কিনা? এখন আসুন, এই সূরা কোরআনের তিন ভাগের এক ভাগ, একবার বললে দশ পাড়া, দুইবার বললে বিশ পাড়া, তিনবার বললে তিরিশ পাড়া। প্রতিদিন আমল দরকার আছে না নাই? এই সুরার আরো ফজিলত সামনে বলতেছি, এখন আসুন। এই সুরা নাজিল হইছে কেন? আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার কাছে তারা আমার পরিচয় চায়, তারা জানতে চায় আমি আল্লাহ কতজন, আমার সাথী সঙ্গী আছে কিনা তারা আমার কাছে জানতে চায়। কারণ জানারই কথা, তার আর খোদা কম পক্ষে 360 জন, বেঈমানদের খোদা কয়জন? 360 জন। রব্বি করিম বলেন, তারা আপনার কাছে আমার পরিচয় জানতে চায়, আমি কয়জন, আমার সাথী সঙ্গে আছে কিনা, আমার বাচ্চা কাচ্চা আছে কিনা। আল্লাহ বলেন, তাদেরকে জানায় দেন, উল হুয়াল্লাহু আহাদ, নবী আমি একক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর কোনো সাথী নাই, আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গীও নাই। বলুন, আল্লাহর কোনো সাথী সঙ্গী আছে? মালিকের কোনো সাথী সঙ্গী নাই। আল্লাহ বলেন, আমার সাথী সঙ্গী নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই। আল্লাহুস সামাদ, রব্বি করিম বলেন, আমিও মুকাফিক, আমি কারো উপর নির্ভর করি না,
পৃথিবীর কেউ না কেউ অন্যের উপরে ডিফেন্ড করে, কিন্তু আল্লাহ বলেন আমি কারো মুকাফিক না। আল্লাহু সামাদ, আমি আল্লাহ কারো মুকাফিক নয়। এরপর আল্লাহ বলেন তারা আপনার কাছে জানতে চায় আমার সাথী সঙ্গী আছে কিনা। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, রব্বি করিম বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কারো কাছে জন্ম নিছে? কারো জন্ম দেয়? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রব্বি করিম বলেন আমার সমতুল্য আর কেউ নাই। বেঈমানরা রাসূলের কাছে আসছে আল্লাহর পরিচয় নেওয়ার জন্য, আল্লাহর পরিচয় জানার জন্য। আল্লাহ সূরা ইখলাস নাজিল করিয়া আল্লাহর পরিচয় তুলে ধরলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিক নই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। বলুন আল্লাহ সারা কোন মাবুদ আছে? এক নাম্বার কথা কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয়। বলুন আল্লাহ সারা কোন ইলাহ আছে? আমরা বিশ্বাস করি, ঈমান আনছি আল্লাহ আপনি এক, আপনার পরে কোনো মাবুদ নাই, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদায়ার, তিন খোদা মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদায়ার, তিন খোদা মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এ যুবক ভাই, রব্বি করিম বলেন হাবিব আপনার কাছে জানতে চাই আমি আল্লাহর পরিচয়, তার আপনার কাছে আমি আল্লাহর পরিচয় চাই। আপনি সূরা ইখলাসটা তুলে ধরুন, জানায়া দেন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো কেউ নাই। আল্লাহ বলেন আমি কারো উপরে নির্ভর না, প্রত্যেকটা মাখলুকাত কারো না কারো উপরে নির্ভর করে। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আসমান আর জমিনের মাঝখানে, আসমানের সাত আসমান সাত জমিন, যা দেখি যা দেখি না সব মিলাইয়া আল্লাহর সমতুল্য কেউ আছে? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমতুল্য আর কেউ না। বেঈমানদেরকে আল্লাহ পরিচয় দিলেন, আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরলেন, আর তারা বলতে লাগলো আপনার আল্লাহর যদি সাথী সঙ্গী না থাকে, একজন আল্লাহ দিয়ে আপনি কি করবেন, আমাদের 360 জন আছে।
এরার খোদার পিছন দিয়া বাস ঢুকায় তো রাখে, ঠিক নি? কদিন আগে দেখছি বাস ঢুকাইয়া তারপরে দাঁড় করাইয়া রাখছে, আবার কিছুদিন পরে আবার খোদারে নিয়া ভানিত ফলাইয়া দেয়। আল্লাহ কয় এমন খোদা নয় আমি, আল্লাহ একক দ্বিতীয়, আমার সমতুল্য আর কেউ নাই। এরপরে বলুন তারা জিগাইছে আপনার আল্লাহর গুম আসেনি, আল্লাহরে জিগা আল্লাহর নি গুম আছে। আল্লাহ অন্য আয়াতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই, ঘুমও নাই তন্দ্রাও নাই। তন্দ্রা বুঝুন নি আপনারা, উঙ্গানো জিমানো এটার তন্দ্রা কয়, উঙ্গানিও নাই জিমানুও নাই ঘুমও নাই। আল্লাহ বলেন আমার ঘুম নাই তন্দ্রা নাই। আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় আসমান থাকব, জমিন থাকব, সূর্য চন্দ্র গ্রহ কত পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা আছে সব শেষ যদি আল্লাহ ঘুমায়, ঠিক নেই? মুসা আলাইহিস সালাম তোমার সালাম একবার জিগায় আল্লাহ আপনার কি ক্লান্ত লাগে না, আপনার কি একটুকু ক্লান্ত লাগে না? সাত আসমান সাত জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আপনার ইশারায় চলে, সব কিছু পরিচালনা কইরা গো, আপনি মালিকের কি একটু ক্লান্ত লাগে না? এটা কিন্তু সরাসরি বলে নাই, মনে মনে বলুন কি সরাসরি না, মনে 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 করেন ঘুমায় ঘুমায় ভাবতেছ আল্লাহ তোমার আসমান চালায় আল্লাহর কি একটু ক্লান্ত লাগে না, আল্লাহর কে একটু ঘুমায় ধরে না, এটা মনে মনে ভাবতেছে। মনে মনে কিছু বললে জানে কে, মনে 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 কল্পনায় কল্পনায় ভাবতেছিল আল্লাহর কি ঘুম নাই তন্দ্রা নাই, কিন্তু আল্লাহ তো মনের কথা যায় না ভালাইছে। সাথে সাথে জিব্রাইল মুসা নবীর সামনে হাজির, জিব্রাইল কয় নবীজি মুসা পয়গম্বর ঘুমাইয়া 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 আপনি কি ভাবতেছেন আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই? মুসা নবী লাভ মাইরা দাঁড়ায় হয় জিব্রাইল রে এটা তো আমার মনের কথা তুই জানলে কেমনে, এটা তো আমি মনে মনে ভাবতেছিলাম, এ জিব্রাইল কেমনে জানলি? জিব্রাইল কয় আপনি মনে মনে ভাবতেছেন আমি জানবো কেমনে, আমি তো গায়েবের খবর জানি না, যিনি জানেন তিনি হলেন আল্লাহ। মুসা নবী কইতে তখন মহা বিপদ, আল্লাহ জানছে মনে মনে ভাবতেছিলাম কোনো বিপদ আসেনি, আসে বলে কি বলে আপনি দুই হাতে দুইটা গ্লাস লইয়া দাঁড়ায় থাকবেন এটা আপনার শাস্তি, দুই হাতে দুই গ্লাস এইভাবে কথা বুঝতেছেন নি, এই হাতে ইয়া থাকতে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবে, এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরপরে জিবালা দিব, দাঁড়ায় থাকবেন লড়াচড়া করতে পারবেন না, গ্লাসের পানি পড়তে পারবে না। মুসা নবী জিগায় কতক্ষণ, জিব্রাইল কয় আমি জানি না আনলিমিটেড দাঁড়ায় থাকেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুই হাতে দুই গ্লাস লইয়া দাঁড়ায় থাকলো, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে থাকতে শরীরের মধ্যে একটা ক্লান্ত চলে আসছে, খুব ক্লান্তি আসছে। মানুষের ক্লান্তি আসলে দেখবেন তখন মানুষের শরীরে ঘুম আসে, কথা কন্যা দি ক্লান্ত হইলেই ঘুমে ধরে। মুসা নবীর শরীরটা ক্লান্ত, একটা গুম গুম ভাব আসতেছে কিন্তু দুই হাতে গ্লাস, ই দাঁড়াইয়া গুম আইসা পড়ছে তন্দ্রা আইসা পড়ছে, এক সেকেন্ডের একটা তন্দ্রা আসছে, দুই গ্লাস হাত থেকে পড়ে গেছে, ঘুমাইছে না একটু তন্দ্রা আসছে, তন্দ্রা আসার সাথে সাথে কি হয়েছে গ্লাস আর হাত রয়েছে। আচ্ছা আপনি যদি এভাবে ঘুমাই থাকেন মনে করুন দুই এত ক্লাস আর আপনি যদি ঘুমান হাতে কি আপনার জিগাইবো বলে আপনি তো ঘুমাইছেন আমি কীটা করতাম, জিগাইবো মানে ঘুমাইছেন হাত গেছে গা, ঠিক নেই? হাতে আপনার জিগাইতো না সোজা সুদি নিচে যাইব গা, তো মুসা নবী ঘুমাইছে হাত নিচে গেছে গা, গ্লাস আসেনি। জিব্রাইল হাজির, জিব্রাইল কয় খামটা কী করছেন, কখন গ্লাস ভাঙছে তখন জিগাও খাম কী করছে, আর আদিনদের দা খেরা করাই তুইলা, একবার তো জিগাইলা না কতক্ষণ দাঁড়াইতাম, কারণ গ্লাস কি আমার ইচ্ছা করে ভাঙছে, তো ভাঙছেন কেমনে, ও ঘুমো ধরছে
ঘুমে ধরছে, আমার তন্দ্রা আসছে, তো গ্লাস পড়ে ভেঙে গেছে, খামনি খামটা করলেন। মুসা আলাইহিসসালাম বারবার বলল, দেখো আমি ইচ্ছাকৃত বাঙি নাই, আমার তন্দ্রা আসছে, তো গ্লাস পড়ে ভেঙে গেছে। এবার জিব্রাইল জিগায়, মুসা গো কতক্ষণ ঘুমাইছেন? বলে কি এর ঘুমাইতাম, এক সেকেন্ড মনে হয় একটু ঘুমের বাপ আইছে, তার মানে কি ঘুমান নাই কোনা? এ মুসা পয়গম্বর, একটা সেকেন্ড তো ঘুমান নাই গো, এক সেকেন্ডের ঘুমের কারণে দুইটা গ্লাস আপনার হাতে থাকলো না, নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। একটা সেকেন্ড ঘুমের কারণে হাতে গ্লাস রাখতে পারলেন না, আপনার নিয়ন্ত্রণের বাহিরে, আপনি বলতেও পারেন না। আর যার হাতে সাত আসমান, যার হাতে সাত জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা যা দেখি যা দেখি না সব যেই মালিকের হাতে, উনি যদি ঘুমায়া যায় বলো না জমিনের কি হবে, আসমানের কি হবে, থাকবো না কিছু? এ যুবক ভাই, এ মালিক ঘুমায় না, মালিকের ঘুম নাই গো। আল্লাহ বলেন, মাল্লা শুন, একটা সেকেন্ডের জন্য আমি মালিক ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। আমি যদি ঘুমায়া যাই গভীর রাত্রে, যদি কোনো বান্দা বান্দির পেটে ব্যথা ধরে, কোনো বান্দা বান্দি যদি গভীর রাত্রে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ওই বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় রে, আমি মালিক যদি তখন ঘুমাই, বলো না আমার বান্দার ডাকের জবাব কে দিবে? আল্লাহ যদি ঘুমাই তো আমরা যদি ডাকতাম, আল্লাহ যদি সব ঘুমো তাকে আমরা ডাক শুনবো কে? হতা হইন না, সাবধান, মালিক বলে আমি ঘুমাই না। সাগরের তল দেশে যদি একটা পিপিলিকা হাঁটে, সেটার পায়ের শব্দ আমি আল্লাহ শুনতে পাই। যুবক বাইরা আমার, মালিক বলে আমি ঘুমাই না, আমার ঘুম না, আমার তন্দ্রা নাই। বেঈমানরা রাসূলকে প্রশ্ন করে, আগানা বিজি আপনার আল্লাহর ঘুম আসেনি তন্দ্রা আসেনি? আল্লাহ কয় আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমি আল্লাহর কোনো সাথী সঙ্গীও নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, আমি চিরঞ্জীব। আল্লাহর কোনো শেষ আছে? কথা হয় না, আল্লাহ বলেন আমার কোনো শেষও নাই। এক গোটা পৃথিবী একটা সময় ধ্বংস হবে গো, পৃথিবী একটা সময় ধ্বংস হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন আল্লাহ ঘটায়া দিবে। কুল্লু মাদনা আলাইহা ফান, সব ধ্বংস হবে, বাকি যিনি থাকবেন, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন সব ধ্বংস করব, থাকবো আমি, পৃথিবী ধ্বংস করে দিব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, এক ভূমিকম্পতে সব ধ্বংস, তার মানে সব শেষ হবে, কিন্তু আল্লাহ দেব, আল্লাহর শেষ আসেনি, মালিকের কোনো শেষ নাই। যিনি খোদা হবেন, যিনি আল্লাহ হবেন, ইনি চিরঞ্জীব, ওনার কোনো মৃত্যু নাই, কথা হয় না? আর আমরা যাদেরকে খুদা বলি, নিজের হাতে বানাইয়া পিছন দিকে বালা হইরা বাস ঢুকাইয়া, এরা কি জীবিত না মৃত? সাবধান, আমাদের খুদা যিনি, উনার কোনো মৃত্যু নাই, উনি চিরঞ্জীব, সব ধ্বংস হবে, উনি ধ্বংস হবে না। যুবক বাড়া আমার, বেঈমানরা রাসূলকে প্রশ্ন করে, আপনার আল্লাহ কতজন? আল্লাহ জবাব দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আল্লাহু সামাদ, আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী হই না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই,
ولم يكن له كفوا احد আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। এই হলো সূরা ইখলাস নাজিল হওয়ার প্রেক্ষাপট, কথা বুঝতেছেন? এটা হলো নাজিল হওয়ার কারণ, এবং সরল তরজমাও শুনাইছি। নাজিল হয়েছে যেই কারণে, কারণটা শুনাইলাম, নাজিল করার পরে আল্লাহ কি বলল সেটাও শুনাইলাম, বললে লাভ না লস। আল্লাহ বলেন এই সূরা যদি একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারার সওয়াব প্রত্যেকের আমল নামায় আমি আল্লাহ দিয়া দিই। শুধু এখানে না, আরো সুসংবাদ আছে। এই হাবিবে কিবরিয়া বলে উম্মত শুন, সূরা ইখলাসের এত গুণ, এ মুরব্বীরা, যুবক ভাইরা, অনর্থক সময় নষ্ট না করে যদি সূরা ইখলাসের আমল করি, আমার আল্লাহ দুনিয়াতে ইজ্জত আর সম্মান বাড়ায়া দিবে। আল্লাহর নবী বলেন প্রতিদিন যদি কেউ 10 বার পড়ে সূরা ইখলাস, 10 বার যদি কেউ পড়ে, প্রতি 10 বারে জান্নাতের ভিতরে একটা করে তার জন্য বালাখানা বানানো হয়। কেউ যদি 20 বার পড়ে 2টা বিল্ডিং বানানো হয়, 3 বার পড়লে 3টা বাড়ি হয়। যুবক বায়াডারে সারাদিন যদি আমরা 100 বারও পড়ি, তাহলে চিন্তা করেন 100 বার পড়লে 10টা বাড়ি বানানো হবে। আচ্ছা বলুন তো দেখি, 10 বার পড়লে, 100 বার পড়লে কয় ঘন্টা লাগবে? 1 ঘন্টা লাগবে নি মনে হয় না? অথচ আমরা সারাটা দিন গল্প গুজারিতে কাটায়া দিই, ঘন্টার পর ঘন্টা শাস্তলে বৈশা চা খাইয়া কাটায়া দিই। বাস্তব না বাস্তব? যদি আমরা 10 বারও না পারি, 100 বারেরও দরকার নাই, যদি 3 বার প্রতিদিন পড়ি একটা খতমের সব হবে, সুবহানাল্লাহ। আর যদি চিন্তা করি জান্নাতের ভিতরে আমার বালাখানার প্রয়োজন, বিল্ডিংয়ের প্রয়োজন, বাড়ির প্রয়োজন, তাহলে কমপক্ষে প্রতিদিন 10 বার যদি পড়ি, একটা করে আল্লাহ বাড়ি দিয়া দিবে। এ যুবক ভাই, প্রতিদিন 10 বার যদি না পারি, 3 বার পড়লে এক কদমের সব, এক কদমের সব। এরপর আরো সুসংবাদ আছে, তাহলে বলুন 10 বার পড়লে কতবার? 1টা জান্নাত। 10 বার পড়লে? 10 বার পড়লে 1টা বাড়ি দেওয়া হয়। 10 বার পড়লে 1টা বাড়ি দেওয়া হয়, তাহলে যদি আমরা প্রতিদিন 10 বারও পড়ি, 30 বার না পড়লাম, 50 বার না পড়লাম, 10 বার পড়লে 1টা করে বাড়ি দেওয়া হবে। আমার কথা না রাসূলের কথা? আল্লাহর নবী বলেন কোনো বান্দা বান্দি যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ে, 1টা করে বাড়ি দেওয়া হবে। আমরা পরকালের 1টা করে বাড়ি বানানোর জন্য রাজি আসিনি হুজুর, এটা তো বাকি দুনিয়াটা হইল নগদ, ঠিক না? প্রধানমন্ত্রী যদি কইত যে প্রতিদিন খালি জয় বাংলা কইবি 100 বার, 100 বার জয় ববাংলা কইবি, প্রতিদিন 1 লাখ বার জয় বাংলা কইলে 1টা বাড়ি বানাই দিব, 2 দিনে লাগতো না আর 1 লাখ জয় বাংলা কইতে, কথা হই না দি? কিন্তু আখেরাতে বাড়ি দেওয়া হবে, এটা আমার রাসূল বলছে, এরপর আমার বিশ্বাস হয় না। মানে বাকি বাসার থেকে বাজারে যাওয়ার সময় যেইটুকু রাস্তা, এই সময়টা যদি অনর্থক কথাবার্তা না বলে পড়তে থাকে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যদি পড়তে থাকি 1টা করে বাড়ি হইতেছে প্রতিদিন, ঠিক নি কথা? হয় সূরা ইখলাসের এত গুণ। আল্লাহ বলেন সূরা ইখলাস এমন একটা সূরা, এটা সূরা ইখলাস যদি মহব্বত করে আপনি প্রতিদিন পড়েন, আল্লাহর নবী বলেন ওয়াজিব হবে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কয়েন এ সূরা কোন আল্লাহু আকবার, আরো সূরা কোন আল্লাহু আকবার। যদি কেউ প্রতিদিন আমল করে এবং মহব্বতের সহিত সূরা ইখলাস করে, রাসূল বলেন জান্নাতে যাওয়ার জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার শরীক, ওয়াজিব হয়ে যাবে, সাধারণ কথা নয়। এই আমল যদি প্রতিদিন আমরা করতে পারি, আল্লাহর নবী বলেন সূরা ইখলাস এমন একটা সূরা,
মহব্বত করে যদি কেউ পড়ে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। একজন সাহাবীর নামে বিচার আছে, হুজুর ওনাকে আপনি ইমাম বানাইয়া পাঠাইছেন, ইমাম যে বানাইয়া পাঠাইছেন উনি প্রতি অক্তে খালি সুরা এখলাস পড়ে। সাহাবিকে রাসুল ডাক দিয়া বললেন, তুমি সুরা এখলাস কেন পড়ো, পাল্টায়া পাল্টায়া পড়ো না কেন? বলে, হুজুর এই সুরা এত মজা পাই, এই সুরার দিকে আমি যখন লক্ষ্য করি এর থেকে কোনো মজা অন্য সুরাতে আমি পাই না। সুবহানাল্লাহ, সুরাটা এত মজা। অর্থের দিকে খেয়াল যদি করেন তাহলে বুঝবেন আল্লাহর সব পরিচয় সুরার ভিতরে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ, এখানে শেষ নয়। সুরা ইখলাস এমন একটি সুরা, আল্লাহর পয়গম্বর একবার যুদ্ধের ময়দানে গেছে, এক সাহাবি মারা গেছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, নবী গো আপনার এক সাহাবি মারা গেছে মদিনায়। রাসূল কয়, মদিনা কই? আমি কই, আমার কি করতে হবে? বলে, জানাজা পড়ে তুইব। রাসূল কয়, আমার কাছ থেকে 100 কিলোমিটার দূরত্ব হলো মদিনা, আমি তার জানাজা কেমনে পড়াই? জিব্রাইল কয়, হুজুর আপনি জানাজার জন্য রেডি হন, ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, নবীজি জানাজার জন্য প্রস্তুত হইল। হঠাৎ করে নবী তাকায়া দেখে ওই সাহাবীর লাশ নবীর সামনে। সুবহানাল্লাহ, নবী জানাজা শুরু করছে, কিন্তু জানাজা শুরু করলো, জানাজা শেষ হওয়ার পরে দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিব্রাইল আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে রে। আকাশটা তো মেঘাচ্ছন্ন হয়ে গেল, ঘটনা কি তা? আমি জানাজা শুরু করার সময় তো এমন অন্ধকার ছিল না, রুদ্র ছিল, কিন্তু এখন মেঘাচ্ছন্ন হয়েছে। আর আকাশটা মেঘাচ্ছন্ন হইয়া অন্ধকার হয়ে গেল, ঘটনা কি বুঝলাম না। ওই সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। এখন নবীজি আপনার সাহাবীর জানাজার মধ্যে এত ফেরেশতা আছে, ফেরেশতার কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী বলেন, জিব্রাইল আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা এত ফেরেশতা কেন গো? আমার মুআবিয়ার জানাজায় এত ফেরেশতা কেন আসলো? কোথার থেকে আসলো? কেন আসলো? আমার মুআবিয়া কি আমল করে? তার এত সম্মান আর মর্যাদা, আর জানাজা পড়ার জন্য অসংখ্য গণিত ফেরেশতা জমিনে আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো জমিনে পড়ে না। আমার ইসাবে কি এমন আমল ছিল? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার এই সাহাবীর আমল হলো কুল হুয়াল্লাহর আমল। এ যুবক ভাই, এ মুরব্বিরা দিলের কান লাগায় শুনেন, প্রতিদিন প্রতিদিন যদি সূরা ইখলাস তেলাওয়াত করি আমাদের সময় অপচয় হবে, আমাদের কষ্ট হবে, ক্লান্তি আসবে। প্রতিদিন যদি 3 বার করেও পড়তে থাকিস 1 মিনিটও লাগবে না 3 বার পড়তে, অথচ কত সময় আমরা নষ্ট করি, বাস্তব না বাস্তব? খেলা চললে ঘন্টার পর ঘন্টা খেলা যায়, কথা দিই না? বাইরা বাইরে দেখবার লাগে আমরা টিভির সামনে বসে দিই ঘন্টার পর ঘন্টা। এ যুবক ভাই, অথচ ঘন্টার পর ঘন্টা লাগবে না সূরা ইখলাস পড়তে, 3 বার পড়তে 1টা মিনিট লাগে না, প্রতিদিন আমল নামার মধ্যে 1 খতমের সব পাওয়া যাবে। আমরা গল্প করে সময় কাটাই, মসজিদ থেকে বেচারা নামাজ পড়ে তসবি একটা হাতে লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে ষষ্ঠ লইয়া বয় সুবহানাল্লাহ পরে কয় টিভিটা চালু কর, তো টিভি চালু করে দেখো চ্যানেলটা ফাল্ডা, তো চ্যানেল ফাল্ডাই দিছে, তো বেচারা টিভি দেখে আর ওই তসবিহ তো আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা টিভিত কিতা দিছে রে?
তোর দোকানে যে মানুষের বাকি খায় টেকা টোকা দেয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সগির আলিতে বাকি নেয় হ্যাঁ কিন্তু লোক বলা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরা বাকি দিস না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টেকা কিন্তু পরে লই থাকতে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাবধান সাবধান এর বাকি দিস না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাল টাল তুলস না করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দোকানে মাল তো কম করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 কত হইছে হইছে তসবীর মাথার মধ্যে একটা ইয়তাকে দেখবেন এটার মধ্যে একটা সুমা দেয় 100 হইছে, বলুন তো দেখি 100 মধ্যে আহাম কুহাম কথা ঢুকছে কথা কিনা দেখি, এই ফুরাটা কি সুবহানাল্লাহ ঢুকছে না আহাম কুহামও ঢুকছে, এরম আজাইরা লোক অনর্থক কথা বলেন না লোক আছে না নাই টি সময়টা যদি আপনি এই আজাইরা কথা না কইয়া নমাজ ফিরে গেছেন আপনি টিভি দেখতেন কা টিভি দেখে আবার সুবহানাল্লাহ চালাই যেতে যদি একটা কর যে কোনো একটা চালাও সুবহানাল্লাহ চলতেছে, দোকান বাকিও চলতেছে সুবহানাল্লাহ চলতেছে, টিভিও চলতেছে, এরকম খাসলতের লোক আছে নি আমি নিজে দেখছি চোখে এই কারণে বলতেছি আমি নিজে পাইছি বহু লোককে ধরছি আমি তসবিদ কে সিফাতা ধরে রাখছি টান দেয় আর উঠে না চায় দেখে আমি কারণ দেখতে যে কত হইতে যাবার এই গুড়ি তুলতেছে কতক্ষণ পরে রসুমা দেয় 100 জায়গা অনর্থক কথা, আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার জন্য আরেকটা কারণ হলো অনর্থক কথাবার্তা বলা, এটা জানেননি যে অনর্থক কথা বেহুদা কথা অপ্রয়োজনীয় কথা বলার কারণে মানুষ যে জাহান্নামে যাইব জানেন এটা, এটা আমার কথা না তো মসজিদের মিম্বরের হুজুরের কথা না কোরআনের কথা, আল্লাহ কোরআনে বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খাঈদিন, কেউ যদি জাহান্নামে যায় তাহলে বেহুদা অনর্থক কথা বলার জন্য জাহান্নামে যাবে, কিতাব উচ্চ যা সূর্য লাগছে না অনর্থক কথা বেহুদা কথা আমরা না বলি সুরা এখলাস পড়ি তাও খাজা লাগবে কথা হয় না দি, কিন্তু অনর্থক কথা আমরা অনর্থক বলি বেহুদা কথা বলি, আর এই বেহুদা কথা বলা মহিলাদের মধ্যে একটু বেশি আছে, চার পাঁচটা মহিলা যদি মাশাআল্লাহ এক জায়গায় বসতে পারে এতে এই সেই দিন আপনার আর ফর্তিকা ভরা লাগতো না, খালি নিউজ টেয়ারের কাছে জানতে পারবেন চারজন মহিলা যদি এক জায়গায় তো এই যে বেহুদা কথা বলে সময় কাটাইলো এর বৃত্তে সুরা এখলাস পড়লে এক খতমের সওয়াব, সুবহানাল্লাহ জানি না বেজার হইতো না আমার কথা মসজিদে বাইরেবেন বাড়ি পর্যন্ত যাইবেন বেহুদা কথা না বলে সুরা এখলাস পড়তে থাকবেন কথা বলেন আপনারা যে করতেন না এটা তো প্রমাণ সুপ টাকা সুপ টাকাটা বোঝা যায় হুজুর আমরা এটা ভাবতাম না তো ভালো হ্যাঁ কইন আপনারা যদি আমার এই দমকানিতে একটা সুরাও পড়েন তাহলে আমার আমার ফায়দা মাহফিল কমিটিও সাকসেস বক্তাও সাকসেস, মসজিদ থেকে বাড়ি পর্যন্ত সুরা এখলাস গাড়িতে বসে রয়েছেন অনর্থক অনর্থক বইয়া গল্প না কইরা মনে মনে সুরা এখলাস পড়তে থাকেন, এ মানুষের সামনে তসবি টিপেন না এইগুলো ওই লোকের লুক দেখানো আবাদত মানে তসবি ফরমেন্টা পকেটে রাখেন না তো মাইন একটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে ফরজ করে সুবহানাল্লাহ এটা কি তা তো অতিভক্তি সুরের লক্ষণ ইদানি দিস এটা একটা স্টাইল হয়ে গেছে এটা কি অনেক বক্তারা দেখি বয়ান করতে যদি তোরা তো তসবি কেন তুই বয়ান করস তোরা তো তসবি কেন এটার উদ্দেশ্য কি তা আচ্ছা বলুন যখন তসবি আমার আমি কি তসবি করি না বয়ান করি তাহলে আমার তো তসবিটা কেন এটা হলো বাপ দেখানো মানুষকে এটা বোঝানো যায় আমি বহুত বড় বুজুর্গ আমার ছোট ছোট বলে আমার হতলা বক্তা দিছি আর তসবি এত লইয়া ওয়াজ করে কপালের সারা ফাটাইল তো মনে হয় মাঝে মধ্যে তুই ওয়াজ করে তুই তসবি লিচুত কেড়ে এটা অতি ভক্তি সুরের লক্ষণ বেশি ভক্তি বলা না তসবি যদি ফর্তি হয় আমার পকেটে তো তসবি আছে আমি কেন মানুষে দেখাইতাম মন চাইছে পকেটে হাত দিয়ে বই রাখলাম হেমাদা তসবি ফর্তা যে একমাত্র আল্লাহ দেখতে যে মানুষে দেখতে কেড়ে এগুলো বন্ডামি এগুলা বন্ডামি ভণ্ডগুলার আপনারা বড় বড় শায়েক মনে করে বইয়ে থাকেন আর এরা দেখা দিই এখন স্যাংরা ফোলা ভালো দেখছি তসবি একটা তোলে সুবহানাল্লাহ তুই সুবহানাল্লাহ হসনা বয়ান কর তুই বয়ান কর তো তোরা তো তসবি কেড়ে এটার উদ্দেশ্য তালাশ করে দেখেন লোক দেখানো আমার কথায় কোনো ফরমালিন থাকলে আপনারা মন ছেলে যেটা মনে করেন আমার অ্যানালাইস মতে আমি যা বুঝছি এটা একমাত্র লোক দেখানো ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই কারণ আমি এখন তসবি পড়তেছি না এখন ওয়াজ করতেছি আমার হাতও কেন এটা থাকবো আর তুমি এত বড় বুজুর্গ তোমার পকেটে রাখো এটা মানুষের সামনে নয় বাস্তব না বাস্তব গাড়ির বৈশা রয়েছি আমি তখন আমি একা একা জিকির করলাম
সুরা এখলাস পড়লাম, আমি যে কি করি মানুষে দেখতো কেন? আমি কি আসলে মানুষে দেখাইবার লাগে? আমার বুজুর্গ কই তো মানছে, ইডিতিও খাইছে আমরা, এডি খাইছে। মসজিদ থেকে বাড়িতে যাবেন, রাস্তার মধ্যে মনে 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 তসবি হাতে লইয়া না, আর তসবি যদি নিতে হয় পকেটের ভিতরে রাখেন, অসুবিধা নাই, দেখার উদ্দেশ্য আল্লাহ হতে হবে। কথা হয় না, উদ্দেশ্য থাকতে হবে কা? আমার মালিক দেখবে গো আমি কি করি না করে, আমার আল্লাহ দেখবে। মানুষকে দেখাইলে এই আমল কাছে আসবে না। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বান্দা কি করছো? আল্লাহ আমি সারাদিন তসবি পড়ছি। আল্লাহ কয় মোটেও না, যা করছিলে এটা লোক দেখানোর জন্য। দুনিয়াতে মানুষ তোর বুজুর্গ কইতো কইছে, তোর বুজুর্গ কইছে, তোরে শায়েক কইছে, তোরে ভীর কইছে, এটা কইয়া লাইছে। আমার কাছে কিছু নাই, যা দেওয়ার দুনিয়াতে দিয়া দিছি। মুরব্বী বাবারা, আল্লাহর কসম নিজের স্বার্থের জন্য নয়, আপনাদের উদ্দেশ্যে বলি, যা আমল করবেন একমাত্র আল্লাহরে দেখানোর জন্য। ঠিক বাড়ি দিয়া কেন খান কষ্ট লাগছে তো আপনারা? আমি যে কথাটি বলছি আপনারা তো কষ্ট লাগছে, আপনারা কষ্ট লাগলে আমার কি হইল? 1,00,000 মানুষ লই আমার কথাটার ও যুক্তি কইতে পারবেন? সারা দেশের বিচারপতি লই আমার কথাটার ও যুক্তি বাই করতে পারবেন? তাহলে আপনারা ঠিক কইলি কি না ঠিক কইলি কি? আমি যেটা বলছি 100% যুক্তি, আর 1,00,000 মানুষ দিলাম আপনি আমার ও যুক্তি বাই করেন? যদি ও যুক্তি কইতে পারেন তাহলে আমি আর জীবনে বয়ান করতাম না। আপনি যখন বয়ান করবেন তখন আপনারা তো তসবি কেন? এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো ভণ্ডামি। এখন আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, 1,00,000 মানুষ নিয়ে আসেন আমারটাকে ও যুক্তিকে আপনি ঘোষণা করেন। আপনার কষ্ট লাগছে? কষ্ট লাগলে সালাম আলাইকুম, আমার সমস্যা নাই। আমার কথা বলাম, আমার নামাজ, আমার রোজা, আমার হজ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার সাথে আমার কোনো দলিল নাই। আর এই আয়াতের অর্থ যদি তুইলা খান বলে ঠিক আছে, কারণ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। সব কিছু যদি আল্লাহর জন্য হয় বাকিটা মানুষের জন্য কেন হবে? কথা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, জিকির হবে আল্লাহর জন্য, আমার জীবন আমার মরণ হবে আল্লাহর জন্য। কথা হয় না? আমি যখন মসজিদ থেকে বাকির হব, আমি যখন ঘর থেকে বাজারে যাব বাজার করার জন্য, রাস্তার মধ্যে বেহুদা কথাবার্তা না বলে জিকির করলাম, অসুবিধা নাই, আমার টুট লড়বে কিন্তু হাত দেখানো যাবে না। পকেটে যদি তসবি থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু লোকে যেন না বুঝে আপনি বুজুর্গ। আপনি মনে মনে পড়ুন অথবা সূরায়ে এখলাস পড়তে দেখুন, কমপক্ষে 10 বার জান্নাতের ভিতরে একটা বাড়ি দেওয়া হবে। আর সূরায়ে এখলাস পড়লে রব্বে কারিম বলেন, আল্লাহ নবী বলেন, সূরায়ে এখলাস যদি কোনো বান্দা বান্দি প্রতিদিন প্রতিদিন পড়ে, দুনিয়ার জমিনে যেমন তার ইজ্জত আর সম্মান বেড়ে যায় রে, পরকালেও তার ইজ্জত বেড়ে যায়, আসমানওয়ালার কাছে সম্মান বেড়ে যায়, জমিনওয়ালার কাছে সম্মান, মানুষের কাছে সম্মান, সব মহলে আপনার ইজ্জত বাড়াইয়া দিবে কে? আল্লাহর হাবিব একবার বৈশা রইলেন সাহাবায়ে কেরামদের খেলইয়া, জিব্রাইল আলাইহিসসালাম নবীর কাছে আসছে, কি যেন বলবে, হঠাৎ করে জিব্রাইল আলাইহিসসালাম কথা বন্ধ করে দিল। আল্লাহর নবী জিগায়, জিব্রাইল কথার মাঝখান দিয়া চুপ হয়ে গেল, ঘটনা কি? বলে, হুজুর এমন একজন সাহাবী আপনার কাছে আসতেছে, আমি এখন আর কথা বলবো না, ওই সাহাবী চলে যাওয়ার পরে কথা বলবো। কোন সাহাবি? বলে, আপনার সাহাবি আবু যর, আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আসতেছে। নবী যার সহ্য হয়ে গেল, আমার আবু যররে দেখা জিব্রাইল কথা বন্ধ করে দিল, আমার আবু যরের এত দাম, জিব্রাইল রে আমার আবু যরকে কি তুমি চিনো? জিব্রাইল হুজুরকে কি তা কইলেন,
আমি জিব্রাইল কেন? আসমানের এমন কোন ফেরেশতা নাই আবু জররে চিনে না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আসমানের এমন কোন ফেরেশতা নাই গো যে ফেরেশতা আবু জররে চিনে না। আমার নবী বলেন আমার আবু জরের এত দাম এত দাম এত দাম এত দাম এত ইজ্জত আর এত সম্মান জিব্রাইল তো চিনে। আকাশের সমস্ত ফেরেশতা আছে, জিব্রাইল কয় নবীগো আপনার আবু জররে দেখলে আসমানের ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়। উনি এত নম্র এত ভদ্র, উনি এত নম্র এত ভদ্র একজন সাহাবী আবু জর। এই আবু জর জিব্রাইল বলেন উনি যেহেতু আসছে ওনাকে আগে কথা বলতে দেন আমি পরে বলবো। আল্লাহ নবী জিগা আবু জর রে কি এমন আমল করো যে আমলের কারণে আসমানের ফেরেশতারা তোমাকে চিনে, জিব্রাইল তোমাকে সম্মান করে, কি এমন আমল করো? আবু জর বলে নবী গো আমার কোনো আমল নাই, আমার টুটাপাটা আমল দিয়ে আমি অহংকার দেখাই না, কিন্তু আমি জানি না আমার মালিক আমাকে কোন আমলের দ্বারা এত সম্মান করছে। তো আমি জানি উল্লেখযোগ্য একটা আমল হলো আমি প্রতিদিন প্রতিনিয়ত সময় পাইলি সূরা ইখলাস পড়ি। সূরা ইখলাস পড়ার কারণে আরে যুবক ভাই সূরা ইখলাস পড়ার কারণে আমার মালিক এত সম্মান আর এত মর্যাদা বাড়াইয়া দিছে। আসমানের ফেরেশতারা চিনে রে, ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। এত লাজুক ছিলেন আবু জর। আবু জররে সম্মান দিছে ফেরেশতারা, এই ফেরেশতা আছে না নাই? এখনো যদি তুমি আর আমি সূরা ইখলাসের প্রতি আমল করি আমার আল্লাহ বলেন এখনো ফেরেশতা আছে, এখনো তোমাদেরকে সম্মান করবে। তাই প্রতিদিন নিয়ত করবা কমপক্ষে তিনবার, বেশি পড়লে ১০ বার, এর থেকে বেশি পড়লে ১০০ বার। পারব কথা কন্যা দি তিনবার যদি পড়ি এক খতমের সব পাওয়া যায়, ১০ বার পড়লে জান্নাতের ভিতরে একটা বাড়ি পাওয়া যায়, বেশি 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 যদি পড়তে থাকি আমার নবী বলেন ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব। এমন একটি সূরা, এই সূরা হলো শানে এলাহি, আল্লাহর শান আর মান মর্যাদা নিয়ে আলোচনা, ব্যতিক্রম সূরা রে। গোটা কোরআনে যত সূরা আছে কোনো না কোনো সাবজেক্ট কোনো না কোনো প্রাসঙ্গিক কথা আল্লাহ সূরার ভিতরে তুলে ধরছে, কিন্তু সূরা ইখলাস আর সূরা কাউসার প্রাসঙ্গিক কোনো আলোচনা নাই। সূরা ইখলাসে আল্লাহর শান আর মান মর্যাদা নিয়া, সূরা কাউসারে নবীজির শান আর মান মর্যাদা নিয়া, এই দুইটা সূরা ব্যতিক্রম ব্যতিক্রম। তাই আজকের থেকে আমরা নিয়ত করব কমপক্ষে তিনবার পড়বো রে, এক খতমের সওয়াব, ঘুমাইবার আগে যেন আমরা পড়ে ঘুমাই, ঘুমাইবার সময় এক খতম কোরআনের সওয়াব লইয়া ঘুমাইব, ঘুম থেকে জাগ্রত হইয়া আবার যদি আমরা তিনবার পড়ি এক খতমের সওয়াব, দিনে এক খতম রাতে এক খতম, এইভাবে যদি আমলটা জারি রাখি আল্লাহর কসম জান্নাতে যাওয়ার জন্য ওয়াজিব হয়ে যাবে। থেকে যদি ওয়াদা করে বলে হুজুর আজকের থেকে নিয়ত করলাম তিনবার পড়তে তো বেশি সময় লাগে না, আমরা যদি এই আমলটা করতে থাকি, মা বোনদের কি উদ্দেশ্য করে বলি মা গো রান্না করার সময় বেহুদা কথাবার্তা না বলে রান্নাও চলতে থাকলো সূরা ইখলাসও পড়তে থাকলেন, গড় ঝাড়ু দিতেছেন মনে মনে সূরা ইখলাস পড়তে থাকলেন, কাপড় গুছাইতেছেন সূরা ইখলাস পড়তে থাকলেন, বাচ্চাদেরকে খাবার খাওয়াইতেছেন সূরা ইখলাস পড়তে থাকেন, যখন যেই কাজ করবেন সূরা ইখলাস জবানে জারি করেন, খাওয়ান খাওয়ানোর সময় যদি সূরা ইখলাসের আমল জারি করেন বাচ্চাটা আল্লাহওয়ালা হবে, জিহান শক্তি ভালো হবে। প্রতিটা মুহূর্তে যদি
সূরা ইখলাসের আমল গড়ের ভিতরে চালু হয়, আল্লাহর কসম আল্লাহর কসম, ওই গড়ে আর অভাব অনটন থাকবে না। আমরা কারা কারা পারবো হাত তুলে দেখায় দিই,